তীব্র গরমে কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ। কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে তুলে দেওয়া হলো পানীয় জল ও ওআরএস। বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন এই উদ্যোগ গ্রহণ করা হয়। তীব্র দাবদাহের মধ্য দিয়ে বাংলার নববর্ষের সূচনা। তীব্র তাপপ্রবাহের কারণে পুলিশ প্রশাসনের কর্মীদের শীতলতার ছায়া দিতে বিশেষ উদ্যোগ বসিরহাটের একদল ছাত্রের। তীব্র গরমে কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াতে এক বিশেষ কর্মসূচি গ্রহণ বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদের। ইতিমধ্যেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি, যার কারণে একেবারে নাজেহাল অবস্থা শহরবাসীর। আর এই প্রখর রোদের মধ্য দিয়ে এক টানা কাজ করে চলেছেন পুলিশ প্রশাসনের কর্মীরা। পুলিশ প্রশাসনের কর্মীদের গরমের বিড়ম্বনা সবসময়ের সঙ্গী। শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পাশাপাশি বিভিন্ন জায়গায় দিনভর ডিউটি পালন করে চলেছেন তারা। তাই এবার সেই সমস্ত পুলিশ প্রশাসনের কর্মীদের একটু শীতলতার ছায়া দিতে উদ্যোগী হল বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্ররা। একেবারেই ভিন্ন চিত্র দেখা গেল বসিরহাটে, যেখানে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদারের নেতৃত্বে একদল ছাত্র বসিরহাটের বিভিন্ন প্রান্ত, যেমন বসিরহাটের বোর্ডঘাট মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, চৌমাথা ও ত্রিমোহিনী সহ বসিরহাটের সীমান্তবর্তী ব্লক বাদুরিয়া থেকে শুরু করে বসিরহাট 1 নম্বর ব্লক, অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কর্তব্যরত পুলিশদেরকে জল, ওয়ারেস ও নতুন বছর উপলক্ষে মিষ্টিমুখ করার তাগিদে চকলেট দিয়ে তাদেরকে তাপপ্রবাহ থেকে রক্ষা করার একটা ছোট্ট প্রয়াস করলেন। সমগ্র বসিরহাট শহরের পাশাপাশি পুরো সুন্দরবন এলাকা জুড়ে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হারোয়া ও মাটিয়া সহ একাধিক এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পুলিশ প্রশাসনের কর্মীদের এই পরিষেবা দিলেন। এই বিষয়ে বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য জানান, বসিরহাট শহরকে যানজট মুক্ত রাখতে এই তীব্র দাবদাহে প্রতিনিয়ত কাজ করে চলেছেন পুলিশ প্রশাসনের কর্মীরা। তাই তাদের এই কথাকে মাথায় রেখে আমরা বসিরহাট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করেছি। বসিরহাট জেলা জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। বসিরহাটের প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ প্রশাসনের কর্মীরা ডিউটি করছেন। তাই এই তীব্র গরমে যাতে তারা একটু সুস্থ থাকতে পারে, সেই কারণে আমাদের এই ছোট্ট প্রয়াস। আগামী দিনেও এই কর্মসূচি পালন করব। পুলিশরা, প্রশাসনরা ডিউটি করছে রাস্তায় যাতে যানজট মুক্ত থাকে বসিরহাট শহর, সেই কারণে আমরা এই প্রচণ্ড দাবদাহে এই উদ্যোগ নিলাম, কারণ যাতে তাদের পাশে একটু দাঁড়ানো যাবে। ওটা বসিরহাট জেলা জুড়ে আজকে এই অনুষ্ঠান, এই কর্মসূচি পালিত হচ্ছে। আর বসিরহাট জেলার যেখানে যেখানে বড় বড় আর কি চৌমাথা বা সেন্টার জায়গাগুলো আছে, যেখানে প্রচুর জ্যাম হয়, যেখান থেকে আর কি প্রচুর সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশের ওসিরা বা ট্রাফিক পুলিশরা ডিউটি করে, প্রতিটি মোড়ে মোড়ে আজকে এই অনুষ্ঠানটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, বিভিন্ন এই রকমের উদ্যোগ আমি তো আমরা নেব। এই যা গরম পড়ছে, তাদের যাতে তারা সুস্থ থাকে, তার জন্য আমরাও যাতে তাদের পাশে থাকতে পারি তৃণমূল ছাত্র পরিষদ সদা সর্বক্ষণ সেই চিন্তা করি। এই তীব্র গরমে তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগে রীতিমতো খুশি কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।